আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টে যে ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে, ঘরের শোভা নাই গো বউ বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপালে এমনি পোড়া, আছি আমি বৌসাড়া, বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গণ্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। তুই কিসের জন্য টেনশনে পড়বি রে তুফা? আমাদের বাড়ি পুলিশ আসার খবর শুনে তোর এত অস্থির হওয়ার কিছু নাই। এ কি কথা দোস্ত, আমি এই ধরনের কথা ভাববো কে? তুই গরে এত করে নিষেধ করলেন, তাও তোরা আমার কথাটা শুনলো না। তাও ফরহাদের কেস দিয়ে তোরা পুলিশের হাতে তুলে দিলু। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে আপনি নিষেধ করাটা মোটেও উচিত হয়নি। এ তুমি কলাম কোনো কথা কবা না, একদম চোপ। ঘরের বউ হওয়া স্বামীর কথায় কোনো গ্রাহ্য করো না তুমি। আপনার বেটা কিন্তু আমার সাথে গরম দেখায় কথা কচ্ছে। থানার থেকে তাক ছাড়া আনা না যাক, কোন কেসে তাক ধরে নিয়ে গেল সেটা তো জানে আসা যায়। পুলিশ কি কেসে ধরে নিয়ে গেছে সেটা থানায় যায় শোনা লাগবে? তোমার ভগ্নিপতি তার নামে চুরির কেস দিছে, গয়না চুরির কেস দিছে, এটা তো ওপেন সিক্রেট। হাসপান না পারলে কি হবে? আমার পরীক্ষার সময় কিন্তু স্বাধীনভাবে ঠিকই বদদোয়া করবার পারেন শহর আলী সাহেব, তাই না? আমি কোনো দিন তোমার বদদোয়া দিনে স্বাধীনভাবে সবসময় খাস মনে তোমার জন্য দোয়া করেছি, তুমি যেন উকিল হয়ে আমাদের সামনে ফিরে আসো। কি রে লাইলি, সাসে কি তোরে বাড়ি থেকে বাইরে হওয়ার কথা নিষেধ করে দিছে? সেরকমই তো মনে হয়, বাইরে যাওয়ার কথা বলেই মানা করছে। আমি কিছু বুঝতেছি না, আব্বাসে কেন এরকম ব্যবহার করতেছে আমার সাথে? চল যাই, সাসা দেখলে কবনে আমগো বাড়িতে নিয়ে যাইতেছি। না, কোনোখানে যাব না, এমন রাগটা লাগতেছে। আচ্ছা তুই ক, আব্বা কি মনে করতেছে? হ্যাঁ, আমি মজনু পাগলের সাথে পালাই যাব? তুইও তাক পাগল করছু? তুই না তাকে লিখে দিছিস যে মজনু একজন পাগল নহে? ঠিকই তো লিখেছি, আসলে তো সে পাগল না, খুব সহজ সরল একটা মানুষ। সেই জন্যই তো তার দুলাভাইরা তার মাথার উপর কাঁঠাল ভেঙে গেছে। ও, তুই মজনু পাগল সম্পর্কে দেখি অনেক কিছুই জানিস। মজনুর সম্পর্কে লালি জানবি না তো কিটা জানবি? বেচারা প্রত্যেক দিন আসে দাঁড়ায় থাকে, তোর মেলা কোশ্চেনের উত্তর দিবার চায়। আমি অবশ্য তাকে একটা বুদ্ধি দিছি, তোর সব কোশ্চেনের উত্তর যাতে চিঠিতে লিখে দেয়। কি করলো? তুই তার চিঠি লেখার বুদ্ধি দিছ? এটা তুই কি করলি রে বিউটি? পাগলের না দুরানের কথা মনে করে দিছ? হায় হায় হায়, সত্যি সত্যি সে এখন চিঠি লিখে দিচ্ছে, এটা তুই কি করলো? লালির কথা মনে হলে পরেই আমার নিজের উপর কোন রকম কোন কন্ট্রোল থাকে না আব্বা। চুপ করে থাকো, তোমাকে আমি নিষেধ করেছি না যে আমাকে আব্বা করবে না?
হ্যাঁ সেটা করেছিলেন, আমি নিজে মনে করেছিলাম আব্বা না হওয়া পর্যন্ত আপনাকে আর আমি আব্বা কয়ে ডাকবো না, কিন্তু এখানেও আমার নিজের উপর কোনো কন্ট্রোল আমি রাখতে পারতেছি না আব্বা। আপনাকে দেখলি পরেই অটোমেটিক বুঝছেন মুখ দিয়ে আব্বা ডাক বাইর হয়ে আসে। দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, ভুল করলেন আব্বা। আচ্ছা ঠিক আছে আব্বা কইলাম না, বাড়াবাড়ি তো আপনিই করতেছেন, আপনি কিসের জন্যে লাইলিক বাড়ি থেকে বাইর হয়ে দিচ্ছেন না? আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি মানুষ ভালো হলে পরেও খুব নিষ্ঠুর প্রকৃতির লোক, আসল লাইলির বাপের মতো আপনিও লাইলিক ঘরে আটকা রাখিছেন, এটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না। তুমি কি চাও তোমাকে আবার ধরে পিটমুড়া করে বাড়িতে শায়েস্তা করি? কোনো সমস্যা নাই, আমি তো শায়েস্তা হবেরই চাই, চলেন যাই। আমি নিজে যাই বারান্দার খুঁটির পাশে বসতেছি, আপনি আমাকে বাইদে ভালো দেন। যদি মন চায় দু একটা চরথা পুরো দিবেন, পারেন এখনই দিবেন, দেন তাও কোনো সমস্যা নাই। তা চলেন আপনাকে বাড়ি পর চলেন, আসেন আসেন। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, ওই জ্যাংরাটা তোকে মাথায় কি এমন বাড়ি দিছে যে ধরে নিয়ে গেল সারাটা দিন পার হয়ে গেল অথচ কারো মধ্যে কোনো রকমের তাপ উত্তাপ দেখতেছি না। তুই আটকা এসে সব কি আজারি কথা বলছো পান্না, সকাল থেকে আমি একা একা সিজার আর কাকলি গালাগালি করে ঝগড়া করে অস্থির করতেছি, তোর কারো কোনো দেখা সাক্ষাৎ নাই আর আজারি এখন আসি এইসব কথা বলছো মানে? ওই শয়তান দুটার সাথে ঝগড়াঝাটি করে আর কি হবি, সারাটা দিন চলে গেল থানা গিয়ে খোঁজ খবর করার মতো একটা লোক পাওয়া গেল না। সে কথা তুই আমার কাছে করছো কিসের জন্য? থানা কোর্ট কাছারি যাওয়ার মানুষ কি আমরা নাকি? যে থানায় কোর্ট কাছারি যাবের পারে সে তো তোর ঘরের মধ্যেই বসে রয়েছে, তা কষ্ট কিসের জন্য? যাক থানায় যে একটা খোঁজ খবর দিয়ে আসুক। তাক কব তাক কিছু করলেই তো সে আমাকে আইন দেখায়। তালি আর আমাকে রে বসে বসে হা হুতেশ করা ছাড়া কি করার আছে তাই ক? এসব কথা চিন্তা করে লাভ নাই, ফরাদের কপালে যা থাকে তাই হবি। পান্না শোন একটা কথা কই, তুই একটু কাকলি আর সিজারের কাছে যাবো নাকি? না মানে যা যদি কোস যে যা হওয়ার তা হয়ে গেছে, যায় একটু ফরাদের সারালি আসুক তাহলে ভালো হয় না? কি করছো রে বুবু তুই? হ্যাঁ ওই শয়তানের সাথে যাবো আমি কথা কবার? জীবনেও না মরে গেলেও না। এ তো মাথা গরম করিস নে, বিপদের সময় ধৈর্য ধরা লাগে। শোনে তুই যদি চাস তাহলে আমি তোর সাথে যাই। আরে বাবা যেন তেন ভাবে পড়াতে তাকে সারা তলি আসি, পরের হিসেব পরে দেখা যাবে। আচ্ছা চল চল। দেখো তোমাকে আমি ভালোভাবে করছি, পাগলামি করো না, এখান থেকে তুলে দাও। আব্বা আমি তো কোনো রকম পাগলামি করতেছি না আব্বা, সজ্ঞানে সুস্থ শরীরে আপনার শাস্তি আমি মাথা পাতে নিবে চাচ্ছি। তোমার বাইতে কোনো লাভ নাই, বাধা উচিত তোমার গার্জিয়ান গারে। এই কথাটা আপনি ঠিক করেছেন আব্বা, আপনার কথাটাকে আমি 100% সাপোর্ট দিচ্ছি। আমার গার্জেন মানে আমার দুলে ভাইরা যদি সঠিক সময়ে সঠিকভাবে দায়িত্বটা পালন করতো তাহলে তো আমার এখানে এসে আপনার সাথে কথা কওয়া লাগতো না। তারা আসে আপনার সাথে আলোচনা করে লালির সাথে আমার বিয়েটা যদি ফাইনাল করতো তাহলে পরে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। চুপ করে থাকো, এ যেন সাওয়ালের হাতের মোয়া। সাওয়ালের হাতের মোয়া না, আবার কঠিন কোনো কিছু না আব্বা। আপনি কোন পাত্র হিসাবে আমার কি কোনো রকম যোগ্যতা কম আছে কোন? আমি দেখতে কি খারাপ? আমি কুচি লম্বায় কম আব্বা? হ্যাঁ আমার সহায় সম্পত্তি কি কম আছে আব্বা? এ সম্পত্তি থাকলে কি আমি কি পাগলের সাথে আমার মেয়ে বিয়ে দেবো? এই যে আব্বা আপনি আবারও কিন্তু একটা ভুল কথা বললেন, আমি তো পাগল না আব্বা। আপনার মেয়ে কিন্তু নিজে হাতে আমার খাতার ভিতর লিখে দিছে যে এই মজনু একজন পাগল নয়। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার যদি মনে হয় আমি পাগল, আমার সাথে আপনার মেয়ের একা একা ছাড়ি দেওয়া রিক্স, আপনি কিছুদিনের জন্য আমার ঘর জামাই রেখে দেন। দেখেন পাগল আমাদের দূরের কথা, আমরা কি সুন্দর সুখে শান্তিতে বসবাস করতেছি আব্বা। দেখো তুমি কিন্তু আমার সহ্য সীমা ছাড়াই দেখতে চাও, বলছি ভালোভাবে চলে যাও বলে আমি কিন্তু পুলিশ ডাকবো। মিথ্যে কে দিয়ে ধরাবেন সেটাও আমি জানি, কারণ আমি এমন কোনো অপরাধ করি নাই যে পুলিশ আমাকে ধরবে পারে। লালিক যদি মজনু বিয়ের প্রস্তাব দেয় সেটা পুলিশ একদের ধরনের মতো কোনো অপরাধ হয় না আব্বা। তবে যাই কোন আব্বা, একটা জিনিস আমি বুঝলাম, দুনিয়ার সব লালির বাপই একই রকম, আসল লালির বাপ জল্লাদ ডাকিছিল আর আপনি পুলিশ ডাকতেছেন, সেটাই স্বাভাবিক। আপনি তো বাদশা না,
যে জল্লাদ দেখবেন, তাই না? সেজন্য পুলিশ ডাকিছেন, পুলিশ ডাকবেন স্যার, মেন্টালে দিবেন স্যার। কঠিন কঠিন কামগুলো ঠিকই আপনার চিন্তায় আসে, মাথায় আসে, কিন্তু একটা কাজই ডাকি নিয়ে আমার আর লাইলির মিলনটা ঘটা দেওয়ার মতো সহজ চিন্তাটা, সহজ কামটা আপনাকে মাথায় কিসের জন্য আসে না সেটা তো আমি বুঝতে পারতেছি না আব্বা। আপনি আসলে খুবই নিষ্ঠুর মানুষ, খুবই নিষ্ঠুর মানুষ। তবে একটা কথা কয়া যায়, লাইলি মজনুর প্রেম যদি সফল হয় তাহলে পরে তখন বুঝবেন। নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর মানুষ। আমি কই কি যা হওয়ার হয়ে গেছে, এজন্য যদি তুই কথা বাড়াস তাহলে সে কথা বাড়তেই থাকবে। বরং আমি কই কি তুই একটু সিজারে ক, সিজারে কয়া বলে ফরাতে সারানির ব্যবস্থা করে দেব। তুই কিভাবে চিন্তা করলি রে বড়বু, ওই সিটার এক সারা আবার এই বাড়িতে নিয়ে আসবো? না না, এবারে নিয়ে আস লাগবে কিসের জন্য? তুই সারি দিবি ক, ফরহাদ ও গাড়ি বাড়িতে চলে যাক, তাই না? আমি বুঝবে পারতেছি না, একটা চোর এক সারানোর জন্য তোর এত অস্থির হয়ে গেছো কে? তোকে কিন্তু আমি আগে কইছিলাম রেবু, ওয়ের সাথে কথা কওয়াটা বৃথা। এই ফরহাদ যে চোর এ কথা তো কেডা কইছে? অবশ্যই চোর, সে আমার গয়না চুরি করিছে। এই ফরহাদ যে তোর গয়না চুরি করিছে সেটা কি তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই আন্দাজে কত কষ্ট কিসের জন্য? ফরহাদ গয়না চুরি করেনি, তো কেডা চুরি করিছে? তোর স্বামী গোলাপ জান। এ কাকুলি, মুখ সামাল করে কথা কইছ কিন্তু। এ মিথ্যে মামলা করে বাড়ির মধ্যে পুলিশ আইনে মনে করেছে নিজে করে একেবারে রাজা বাদশাহ হয়ে গেছে। উকিল সাহেব, আরে মিথ্যে উকিল, সিটারের মামলা তো তোর ওই উকিল সাহেবের নামেই হবি। পারলে যা কেস করে গা, এতই যদি ক্ষমতা তাহলে আমার কাছে এসে কাদা কাটি করতিছু কে? যা জোরে কেস হারাই নিয়ে আয় গা। দেখছো এই কাকুলি রান্না পারে খানা খানা, দেখছো কত কাকুলি, এত অহংকার কিন্তু ভালো না, বুঝছো? হাজার হোক, আমরা তো বড় বোন, মুখে যা আসে তাই করে অপমান করিস। হ্যাঁ, এই দিন কিন্তু দিন না, বিপদ তুগারেও হবে পারে, কথাটা মনে রাখিস। আর পান্না, তুই আমার কথা একবার শুনে চলু, আর একবার আমি অনুরোধ করে বোন চলেক এখান থেকে। কারণ আমি মনে করেছিলাম কি, ছোট বোন আমরা একটা কথা করি কথাটা রাখবি নি শুনবি নি, কিন্তু আসলে তো ভুলে গেছিলাম, ও হাতির পাস্তাও দেখেছে। হ্যাঁ আয় আমার কথা শুনে, মনে এতই যখন খেলতা জানা কিছুটা নিয়ে আস। শিগগির চলো। কি হলো তাকে আসো কেন, চলো। কোনে যাবো লাইলি, তুমি এরকম করতেছো কিসের জন্য? আমাকে আব্বা ঘরের মধ্যে আটকে রাখছিল। আমি তো সেটা জানি, তোমাকে তো আটকাই রাখবি, সেই জন্যই তো আমি তোমাকে আব্বা শাসন করে দিছি। আমি কইছি কি জানো, আমি কইছি আব্বা আপনাকে দেখতে যত ভালো মানুষের মতো মনে হোক, আসলে আপনার ভেতরটা খুবই কঠিন, আপনি খুবই নিষ্ঠুর একজন মানুষ। সেই কথা শুনে আব্বা আমাকে কয় কি কয় যে তোমাকে আমি পুলিশে দেবো। আমি অনেক বুদ্ধি করে ঘর থেকে বাইরে আসছি। খুব ভালো করেছো, আমি তো মনে মনে বুদ্ধি করেছিলাম তোমাকে ঘরে আটকে রাখার প্রতিবাদে, তোমার বারান্দায় আমি আজীবন বসে থাকবো। ওই যে না খায় বসে থাকে না, কি যেন কয় আমরণ অনশন, যতক্ষণ না তোমাকে মুক্তি না দেয় আমি কিচ্ছু খাবো না, তোমার বারান্দায় বসে থাকবো, এই প্রতিজ্ঞা করেছিলাম। তুমি তো আমার কোনো কথাই কবার দিছো না, আর এখানে খাড়ে খাড়ে কথা বলে চলবে না, চলো তাড়াতাড়ি চলো। কেন যাবো? পয়লা কাজী অফিস যাবো, দুইজন বিয়ে করে সোজা তোমাকে বাড়ি যাবো। কি করছো লালি, কাজী অফিসে না হয় গেলাম, যদিও আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, কিন্তু তোমাকে নিয়ে বাড়ি যাবো কেবা করিয়া? বুবু দিলে বাইরা যদি বাড়িতে উঠবেন না দেয়? কিসের জন্য উঠবার দিবি না? তুমি না কও বাড়ি ঘর সম্পত্তি সব কিছু তোমার? হ্যাঁ আমারই তো,
সে কথাও ঠিক, সব কিছুই তো আমারই, কিন্তু একটু সমস্যা আছে। আমার ঘরের চৌকিটা ছোট, মনে করে যে একজন শোয়া যায়, দু একটা দিন টাইম পালি পরে দুইজন শোয়ার মতো একটা চৌকি আর বিছানাটা আমি ঠিকঠাক করে তারপর আমরা কাজ ব্যবসায় সাহেব বিয়ে করি। ওসব প্ল্যান করবার লাগলে আমাকে তুমি পাবে না বুঝলো, আমার আব্বা ঘরের মধ্যে আটকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তাই করছি, লাইলি মজনুর যদি মিলন চাও তাহলে এক্ষুনি চলো, আব্বা যদি টের পেয়ে যায় সব কিছু মাটি হয়ে যাবি নি, চলো। না না, মাটি হবে দেওয়া যাবি না। আচ্ছা ঠিক আছে চলো, ছোট চৌকির বিছানায় ফরহাদের সাথে যেরকম কষ্ট করে আমি থাকতাম সেই রকম তোমার সাথে না হয় কষ্ট করে দু একটা দিন থাকলাম। তুমি আমার কাছে থাকলে পরে অবশ্য স্বপন দেখার কোনো ঝামেলা নাই, তাই না? উফ, এত কথা না বলি, চলো তো। লালি তুমি আইসাও, এটা মনে হয় সত্যি, তাই না? দেখিছাও আমি কিরম করে গাছ ধরে এরকম খাড়া খাড়া ঘুমা পড়েছিলাম। আসলে হয়েছে কি, সারা রাত জেগে তোমার কাছে চিঠি লিখেছি, তো তার মধ্যে ওই পুলিশ এসে ফরহাদকে ধরে নিয়ে গেল। আচ্ছা তুমি প্রত্যেক দিন এখানে এসে খাড়া থাকো কিসের জন্য? কত কিসের জন্য আমি এখানে এসে খাড়া থাকি সেটা কি কোশ্চেন করে জানা লাগবে লাইলি? সেদিন তুমি কোশ্চেন করেছিলে, অনেক কষ্ট করে উত্তর সংগ্রহ করেছি, তোমাকে জানানো লাগবে না? অবশ্য তোমার বান্ধবী খুব ফাইন একটা বুদ্ধি দিছে, মুখে মুখে উত্তর দেওয়ার চাইতে চিঠির মধ্যে লিখে দেওয়াটা বেশি সুবিধে। তোমার সব প্রশ্নের উত্তর আমি চিঠির মধ্যে লিখে নিয়েছি। এত পাগল হলে চলবি? আমার সমস্যাটা বোঝা লাগবে না? তুমি যদি এরকম ব্যবহার করো আব্বা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। সি সি সি, কিসের জন্য তোমার আব্বা তোমাকে জোর করে বিয়ে দিবি? কত ভারী ফাউল লোক তো, তোমার আব্বা আসলে একটা ফাউল লোক, আমি তো তাকে কয়ে দিছি তোমার সাথে আমার বিয়ে দিয়ে দরকার হলে সে পরীক্ষার জন্য তোমাদের বাড়িতে আমাকে রাখি দিক, দেখুক আমরা দুজন মিলে সুখী হই কিনা। বুঝবার পারছি, এখন তুমি যাও, তুমি যে এখানে এসে খাড়া থাকো আমার খারাপ লাগে সেটা তোমার বোঝার লাগবে না? ঠিক আছে, তুমি যখন করছো আমি চলে যাচ্ছি, চিঠিখান তালি পরে তোমার হাতে দিয়ে যাই, ভালোই হলো, পিয়ন লাগলো না, তাই না? চিঠির উত্তর কবে পাবো? অবশ্য চিঠির উত্তর লেখা আছে, উত্তরের আশায় চাতক পাখির মতো চাহিয়া রইলাম। আগে তো চিঠি পড়তে হবে, তারপর সে না উত্তর দিব। আর শোনো, তুমি প্রত্যেকদিন এখানে এসে খাড়া থাকবে না। ও, আমার সব খবর বিউটির কাছে পাবো। এটা কিন্তু স্বপ্ন না, এটা সত্যি। ওই কেসি যে আসলেই একটা দুই নাম্বার, সেটা কিন্তু এবার আমি প্রমাণ করেছি। তুমি একদম ঠিক কথা কইছো বলো, কিরকম মিথ্যা গেছে গুজব ছড়াইয়া আমাকে সবার মধ্যে একটা আতঙ্ক ছড়া দিছিল, ও এক ধরে তো শাস্তা করা দরকার হয়েছে। তুমি চুপ কর তো। আচ্ছা ভাইগুলা আমাকে একটা কথা সত্যি করে কর তো, তুমি কি সত্যি সত্যি ঠিক মতো জানিয়ে শুনে আইসা তো সিজার কি আসলেই কোনো কেস করে নাই? না মানে আমি এ কথা করছি কিসের জন্যে, সিজার যদি কেস নাই করবি তাহলে ফরহাদে কিসের জন্য পুলিশ এসে ধরে নিয়ে গেল? আপা আমি একটা জিনিস বুঝতেছি না, আপনার কেন মনে হলো এরকম একটা সেন্সিটিভ বিষয় আমি কিছু না জানিয়ে আইসে আপনাকে কব? তাহলে ওই সিটার কেসে উকিলের সাথে আমার পার্থক্য থাকলো কোথায়? আমার তো মনে হচ্ছে এখনই যায় কাকুলির গালে ঠাস ঠাস করে চর মারি আসি। কত বড় সাহস, হ্যাঁ কিরম অপমানটা করলো বুবু, কো চর মারা লাগবে না রে পান্না, অহংকার করেছে না এমনিই পতন হয়ে যাবে। কথায় আছে না অহংকার পতনের মূল। আচ্ছা গোলা ঘটনাটা কি তুমি একটু বুঝায় কও তো, মানে ফরহাদ কি পুলিশ থেকে ছাড়িয়ে দিছে? না দুলা ভাই, ফরহাদের জামিন হয়নি। ঘটনাটা হচ্ছে কি, ফরহাদের নামে অন্য থানায়
একটা প্রতারণা মামলা ছিল, সেই থানা থেকে ওয়ারেন এই থানায় পাঠিয়ে দিছে। ওরে পুলিশ অ্যারেস্ট করে চালান দিয়ে দিছে কোর্টে, এখনো জামিন হয়নি। সংক্ষেপে ঘটনা বলতে এতটুকু। এ তো দেখতেছি জ্বরে বক পরে ফকিরের কেরামতি বাড়ির এরকম অবস্থা। কোথাকার কোন কেসে ফলা দেখ ধরে নিয়ে গেল, আর এদিকে আমাকে সিজার ক্রেডিট নিচ্ছে, আবার হুমকি দেয় যে আমাকে নাকি ওই আসামির ক্ষেত্রে নাম উঠতে পারে। ও একটু দৌড়ে আমার মনে করছে যে চোরান দরকার। তুবাক হুমকি দিছে সে কথা তুমি আমাকে আগে কও নাই কিসের জন্য? এই কথা তুমি পেটে করে নিয়ে বসে রেছো কে? হ্যাঁ হুমকি হুমকি দেওয়ার স্বাদ আমি মিটা দিব নে। সকালটা খালি হোবের দাও না, চড়ায়া গাল একেবারে ফাটায় দেব দুইটার। চড়াও বা না চড়াও সে বিষয় নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সরে বসো, সেটা হচ্ছে কি, এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এক ধরনের শিক্ষা পেয়ে গেছে। শিক্ষাটা কি, যে আমরা অনেক সিলি সিলি ঘটনার জন্য আমাদের ঐক্যটা লুজ হয়ে গেছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? এখন আমাদের একটাই উদ্দেশ্য হবে যে ভাবো আমাদের ঐক্যটা পাকাপোক্ত জোরদার মজবুত করে তুলতে হবে।